হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি চাই তোমরা সবাই খুব ভালো থেকো আর হাসি খুশিতে থেকো আর সাবধানে থেকো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। আর ফুল ফুল ভিডিও দেখবে, প্লিজ স্কিপ করবে না। ছোট ভিডিও করবো, বেশি বড় করবো না। প্লিজ তোমরা ফুল ভিডিও দেখো, ঠিক আছে? আর আজকে যেহেতু সানডে, আজকে তেমন কোথাও ঘুরতে যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দোকান ভাঙা হয়েছে, মানে মিস্ত্রি লেগেছে, তার জন্য বসার অতটা ঠিকঠাক জায়গা নেই। তার জন্য বৃষ্টির জন্য যে একটু দোকানের দিকে ঘুরতে যাবো বা পার্কের দিকে ঘুরতে যাবো তা হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিই। আজকে যদি চিকেন হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে চিকেনটা করবো। ভাইফোটার দিন একটা দাদা চিকেন রান্না করেছিল, তারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তার চিকেন রান্নাটা মানে দেখতেও যেমন হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি পারবো কিনা আমি জানি না। সেদিনে সেই চিকেনটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, কিন্তু মানে দুঃখের বিষয় শেয়ার করা হয়ে ওঠে না, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম গেছিলো, তো তার জন্য চিকেনটাই রান্নাটা শেয়ার করে হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে শেয়ার করব, তো রুটি না হলে ভাত করব, তো আগে চিকেনটা রান্না করে নেব, তারপর রুটি খাবো। তো আর বাইরে তো অল টাইম বৃষ্টি হতেই আছে, একখানি জামা কাপড়। তো ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগের উপরটাতে, ট্রলি ব্যাগটা সেই যে অনেকদিন আগে সাজছিলাম না, তারপর থেকে ওই ওপরে ট্রলি ব্যাগটা ছিল, ট্রলি ব্যাগটা ওখান থেকে নামানো হয়েছে, ওখান থেকে শাড়ি বের করছিলাম। তো তারপরে আর ওঠানো হয়নি, আমার পরে একবার উঠিয়ে দিয়েছিল, তারপর আবার আমি নামিয়েছিলাম দীপাবলির জন্য, সাজার জন্য, তারপর আবার নামিয়েছিলাম, আর ওঠানো হয়নি। তার দোকানে কাজ, তার জন্য আর রাতে আসে আর ওঠানো হয়নি। ওখানে স্ট্যান্ডের উপরে উঠে মানে উঠাতে হবে আর কি। এই যে দেখো ওইখানটা গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তো সেই জন্য ট্রলি ব্যাগটা ওখানে রয়েছে। তো ট্রলি ব্যাগের ওপরেই সমস্ত জামা কাপড় গুলোকে রেখে দিয়েছি, ওগুলো দেখি কালকের দিকে কাচবো। আর ছাদে এইটুকু জায়গা, ছাদে প্লেসটা না ভালো নয়। কিছু কি বলতো, কিছু জিনিস ভালো দেখতে গেলে কিছু জিনিস ছাড়তে হয়। এইখানের রুমটা যেমন ভালো, সেখানে রুমটা অতটা ভালো ছিল না, কিন্তু ছাদটা খোলামেলা, মানে একদম প্রাণবন্ত যাকে বলে, খুব সুন্দর। তার জন্য তো জামা কাপড় শুকিয়েও মানে মজা হতো, বেশ ভালোই, বৃষ্টি হোক যাই হোক, কিন্তু জামা কাপড় গুলো মেলে দিয়ে চলে এলে শুকিয়ে যেত। কিন্তু এখানে ছাদটা এতটুকু ভালো না, মানে এইটুকু তোমাদেরকে কালকে ভিডিও করে দেখাবো। কালকে যাবো যখন জামা কাপড় মেলতে, তখন আমি ভিডিও একটা ক্লিপস আনবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একদম এইটুকু। আর তার মাঝে আবার ফুলের টপ টপ লাগিয়েছে, ফুলের মানে গাছের টপ, তাতে জায়গা আবার ঘেরে নিয়েছে, মানে এইটুকু জায়গা। তারপর যে দড়ি টাঙাবো, মানে গিজি গিজি হয়ে আছে, যেন কি অসুবিধা, তবুও আমি কালকে বরকে বলবো। আজকে কয়েকটা মানে দুটো দড়ি দিদি, মানে বৌদি, যে বৌদি দিদি যাই বলি, তো সে আজকে জামা কাপড়গুলো সাবান দিয়েছে, সে গিয়ে দড়িগুলোকে টাঙিয়ে দিয়ে এসছে। তো সে অনেকগুলো জামা শুকিয়ে নিয়ে এসছে ছাদ থেকে, কালকে সেও সাবান দেবে, আমিও দেবো, দেখি কি হয়। এতটুকু জায়গা নেই ছাত্রায় এইটুকু। তো চলো আর বকবক করবো না, এখন আমি চিকেনের জন্য জোগাড় করবো, তো দেখতে থাকো তোমরা। চলো স্টার্ট করা যাক আর এখন রান্না বান্নাটা করে নেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো চিকেন রান্না আর কি, রুটি করবো, তো লাস্টে ওটা করবো। তো যদি ভালো লেগে থাকে, যারা আমাকে ফলো করছো, সাবস্ক্রাইব করে রাখোনি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমাদের কাছে তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে, তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে, আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিতে পারো, আর একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে কমেন্ট করলে, আর একটা লাইক করে দিও। তো চলো লেটস স্টার্ট। প্রথমেই আমি দিয়ে দিয়েছি পাতিলি পুর রস, ওটা স্কিপ করা হয়ে গেছে, আর উপরে তো দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সরিষার তেল, তো দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ, তো ওটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো চলো দেখতে থাকো, এখন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো দেখো আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন আমি পেঁয়াজ এগুলো সমস্ত কিছু কেটে নেবো। আজকে টমেটোটাও নেই, কারণ টমেটোটা আনা হয়নি বৃষ্টির জন্য, তো আমি তো বাজার থেকে এখন তো যাইনি, কতদিন হয়ে গেল যাওয়া হয়নি। তো আর জিরেটা নেই, এই দুটো স্কিপ হয়ে যাবে, তো কিছু করার নেই, তো যাই হোক ওর মধ্যে দিয়েই করে দেবো। তো ঘরে যেটা আছে সেটা দিয়েই করতে হবে। ধনেটা ভাজবো, ধনেটা ভেজে গুঁড়ো করবো, তো এইসব দিয়ে। তো চলো আজকে একটু অন্যরকম করে করবো, তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্টে জানাও। আর আমি অতটা ভালো রান্নাবান্না করতে পারি না, তো ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে রান্না দেখানো শেয়ার করি, তো আমার লাইফস্টাইল টাইল এইসবই শেয়ার করি। তো চলো দেখতে থাকো তোমরা।
এদিকে আদা আদা রসুনের পেস্ট তো প্যাকেটে ছিল, সেটা আমি বের করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ইয়ে করবো, ধনেটা ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নেব। আর জিরেটা থাকলে হতো, জিরেটা যে স্কিপ হয়ে গেল, আর অনেক কিছু স্কিপ হয়ে গেছে, বাজারের দিকে তেমন যাওয়া হয়নি সেই জন্য অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে। আর এদিকে করছি, এদিকে মানে আলুটা ভাজবো, তার আগে আমি একটু হালকা করে সেদ্ধ করে নেবো ফুড কালার দিয়ে। আজকে একটা ট্রাই করেছি, ভাবলাম আজকে যখন সকালে ডিম রান্না করেছিলাম তখন ভাবলাম যে একটু আলুটাকে ফুড কালার দিয়ে এ করি, সেদ্ধ করি, দেখি কড়াইতে লেগে যায় কি লেগে যায় না। তো একটু গ্যাসটা কমিয়ে দিলাম, কড়াইটা তেতে যাচ্ছে, তো সেই জন্য দেখলাম যে কড়াইতে অতটা লেগে যায়নি, তাই জন্য ভাবলাম যে দেখি ফুড কালার দিয়ে আলুটাকে ভাজলে না কালারটা খুব সুন্দর হয়। তো আজকে ফুড কালার দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নেবো। তো চলো তার আগে আমি ধনেটা ভেজে নিই, ভেজে ভুনে নেবো। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম ধনে, আর অল্প করে ওর সাথে জিরে ছিল, তো জিরেটাও দিয়ে দিলাম, তো অল্প করে ছিল আর কি, ওর সাথে মিক্সড ছিল, তো ভাবলাম যে দিয়েই দিই। তো দিয়ে ভালো করে ভাজা করে নেবো হাই টু মিডিয়ামে রেখে, তো ওটা রেখে দিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, দুটো লবঙ্গ, দারচিনি আর এলাচ। অল্প যেহেতু চিকেন তার জন্য বেশি মশলা করবো না, অল্প করেই করবো, তাও আবার রেখে দিয়েছিলাম। তো দেখো আমি ওই যে গোটা গরম মশলাগুলো, তেজপাতা, আদা সমস্ত কিছু দিয়ে এর মধ্যে মানে গুঁড়িয়ে রেখে দিয়েছি। আমার এখানে মিক্সচার নেই, শিল নোড়াতে আমি গুঁড়িয়ে এখানে রেখে দিয়েছি, অল্প করেই করেছি। তো এতটা হয়তো দেখা যাক কতটা দিই, তো সবটা হয়তো লাগবে না কারণ অল্প মাংস রয়েছে তার জন্য। সেটা এখন রান্নাটা শুরু করা যাক, আর কিরকম কি হবে আমি জানি না। আগে তো মানে মানে কি বলবো, বিয়ের আগে আমি কোনোদিনও মাংস রান্নাই করিনি। আমার মানে ঠাকুমাকে দিদা বলি, দিদা রান্না করতো, মা রান্না করতো, আমি তো বলেছিলাম তোমাদেরকে, আমি কোনোদিনও করিনি। আর করলে কি করি, বিয়ের পরে আসার সময় মানে আসার পর এখানে চিকেন রান্না করেছিলাম আমি, মানে একটাই যে রান্না শিখে রেখেছি সেই রকমভাবেই করিনি, করি আর কি, সমস্ত মশলা টসলা একসঙ্গে সমস্ত কিছু কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিই। তো ওই টেস্টটা সবসময় আর ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে আজকে একটু এইরকম ভাবে করি। আর সেই দাদাটা ভাইফোঁটার দিনে করেছিল, তার দেখা দেখি মানে খেতে দারুণ হয়েছিল, কিন্তু আমার হাতে সেই টেস্টটা আসবে নাকি আমি নিজেও জানি না, তো একবার তো ট্রাই করাই যায়। তো চলো ট্রাই করি, তোমরাও দেখতে থাকো। ওদিকে আমার এখন চিকেনটা কষানো হচ্ছে, তো এখন হতে থাক। আর হ্যাঁ, এখন দেখতে একটু ফেসকা ফেসকা কালার লাগবে, তো ওতে এখনো কি বলবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর বিভিন্ন ধরনের মশলা যে করে রেখেছি ইনগ্রিডিয়েন্টস, তো ওগুলো দেবো, তখন আবার ভালো লাগবে, মানে দেখতে সেরকম হয়ে যাবে। তো এত জোরে বজ্রঘাত পড়লো, এত ভয় লেগে গেছে আমার, আমি ভাবলাম যে আমার ওয়াইফাইটাই মনে চলে গেল, দৌড়ে গিয়ে আগে আমি ওয়াইফাই সুইচটাকে অফ করলাম, তারপরে আমি ফোনে ফ্লাইট মোড করে দিয়েছিলাম। আর এরকম হয় না, বৃষ্টি এখন তো থেমে গেছে মনে হয়, কিন্তু মনে হয় মেঘ রয়েছে, হয়তো রাতের দিকে বৃষ্টি হবে, তার জন্য এত জোর বজ্রঘাত পড়লো। তো যাই হোক, এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিই, আর চিকেনটা এখন মানে একটু কষানোর একটু আগে তারপর সমস্ত কিছু দেবো, তারপর আবার কষিয়ে তারপর আলু দিয়ে জল দেবো। তো দাঁড়া, ওয়েট করো, আমি তখন দিচ্ছি করে। কড়াইটার চারপাশে পুরো তো মশলা লেগে রয়েছে, তো ওটা জল দিলে সমস্ত মশলাগুলোকে খুন্তি দিয়ে করে দেবো, তো হয়ে যাবে। আর আলুটাকে দিয়ে দিয়েছি, আলুটাকে দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করবো, তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এইরকম কষা তো থাকলে দারুণ লাগে, কিন্তু একটু রুটি দিয়ে খাবো, তো তার জন্য একটু মানে রসল ভাব থাকলে একটু ভালো, তার জন্য একটু ঝোল দেবো। আর আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য একটু জল দেবো, মানে বেশি আজপত্র ঝোল করবো, মোটামুটি দেবো আর কি, ঝোলটা খেতে আমার বড় ভালোবাসে, আর আমিও বেশ ভালোবাসি ঝোলটা দিয়ে, আর তার জন্য। তো চলো একটু একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আমি এখন জল দিয়ে দিয়েছি, তো আজকে রাতে ডিনারটা জাস্ট জমে গেল, তো রবিবারের ডিনার এটা। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তোমরা যেরকম রাখবে সেভাবে জল দেবে। তো চলো তারপর ওটা হয়ে গেলে ওটা রেখে দেবো, তারপর ময়দা মাখবো, পরোটা করবো না, রুটি বা পরোটা দেখি কি করি। রুটি করলে না, রুটিটা একটু শক্ত হয়, তো তার জন্য না আমার এই দাঁতের ব্যথা, তো তার জন্য দাঁতে খেতে পারি না, চিবোতে পারি না আর কি, একটা খাওয়ার পরই প্রচন্ড ব্যথা হয়ে যায় তার জন্য। দেখি একটু হয়তো পরোটা করব, তো পরোটাটা একটু নরম হয়, তেলে ভাজা হয় তো একটু নরম করেই করব। আর তো এখন চিকেনটা ফুটছে, ঝোলটা ফুটছে, তো ওটা হয়ে গেলেই বন্ধ করে দেবো। তো চলো, তো এদিকে খাওয়া আরম্ভ করে দিয়েছি, তো আমিও খেতে বসে পড়েছি, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসছি তোমাদের সামনে।